বাবের কারণে অর্থের রূপান্তর। আমরা যে যেটুকু বা যে যতটুকুই কারণগুলো শিখেছি, এই কারণগুলোর আমরা কি করব বাবা? এখন আমরা উদাহরণ আস্তে আস্তে দেখব। তাহলে বলেন, বাবের কারণে অর্থের রূপান্তর। আমরা কিছু কারণ তো জানি, তাই না বাবা? সেই কারণগুলো কি কি? তা দিয়া সল ইবতিদা ফের সয়রুর। এছাড়াও আমরা কি কি কারণ জানি? আর যে সেটা কি কি কারণ বাবা বলেন তো? সেই কারণটা মূলত তারপরে কিন্তু দেখেন এরই যে কি বড় একটা মহা রহস্য, একটু দেখেন। অফিসে অনেক মানুষ আসছে, আব্বা জান একটু দেখেন, আমি যাব। তাহলে তা দিয়া মানে কি? করা, করানো। সালভ মানে কি? দূর করা। ইবতিদাউ ফেল মানে কি? নতুন অর্থ প্রদান করা। সাইরুর মানে কি? হওয়া। আমরা আস্তে আস্তে জানবো। মুশারাকা মানে কি? অংশগ্রহণ করা। তাহলে আমরা খরজা ইয়াখরুজু জানি না বাবা? খরজা ইয়াখরুজু মানে বের হওয়া, এটা হচ্ছে লাজেম। হওয়া চিহ্ন দেখলে লাজেম না আব্বা জান? লাজেম অমতাদ্দি তা দিয়ার, তাই না? লাজেম, লাজেম জানতে হবে সবার আগে ভাগে। কি সেটা কবিতাটা বলেন? মাশাআল্লাহ, দেখেছেন? এগুলো কবিতা আমি বানালেও আমার কিন্তু কবিতাগুলো কি নেই, মুখস্থ নাই। তাহলে বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে, লাজেম ও মুতাদ্দি সবার আগে ভাগে। কারণ পৃথিবীর প্রত্যেকটা ফেলই হয় সেটা লাজেম, না হয় সেটা মুতাদ্দি, হয় সেটা লাজেম, না হয় সেটা মুতাদ্দি। সেই হিসাবে তাহলে খরজায় এক রুজু মানে হচ্ছে হওয়া। কি হওয়া? বের হওয়া। তাহলে এখান থেকে আমি বের করা করব। তাহলে ইফআলে নিয়ে আসলে আর তা দিয়া লিল ইফআলি ওয়াল ইত্তাফাল, তা দিয়া মানে কি? করা। তাহলে আখরজা ইউখরিজু মানে বের করা বা বের করে দেওয়া। তাহলে এখন একটা জিনিস, যখন আমি আস্তে আস্তে খিঁচিয়ে খিঁচিয়ে গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে ইয়া করব, তখন একটা জিনিস বেশি করে কি করা? বেশি করে বের করা। এই যা বা যান, আমরা একটা আল কাসরতু, আল কাসরতু আল ইকসার একটা তাফাইলের রহস্য পড়বো ইনশাল্লাহ, এখন আমরা পড়িনি। হ্যাঁ, তো এটা মানে হচ্ছে বেশি করা। তাহলে খরজা ইখরিজু মানে শুধু কি বের করা, না অনেক বেশি বের করা, গবেষণার সাথে বের করা, তাখরিজ করা, মাশাআল্লাহ। আর তাখরুজু মানে বের হওয়া। আর তাখরুজু মানে কি? বের হওয়া, কোনো কিছু একাকি বের হওয়া। ইস্তিখরাজ মানে বের করতে চাওয়া। ইস্তিখরাজ মানে কি? বের করতে চাওয়া। আচ্ছা আবার যান, তাড়াতাড়ি দেখেন, আলিমা মানে কি বাবা? জানা। আলিমা মানে কি? জানা। ইফআলে নিয়ে গেলাম যখন, আলামা ইউআলিমু মানে কি বাবা? জানা, ন অবগত করা, ইনফর্ম। আর এই যে আব্বা জান, তাফিলে তো কোনো জিনিস আস্তে আস্তে মানে জানা আর জানিয়ে দেওয়া, কিন্তু সেই জানিয়ে দেওয়াটা একটু আস্তে আস্তে, তাই না? তাহলে একেবারে বেশি করে জানিয়ে দেওয়া। আমি যে শেখাচ্ছি ক্রমাগত, এবং এটা কি শুধু কি জানিয়ে দিচ্ছি একবার, নাকি এই জানিয়ে দেওয়াটা বারবার বেশি বেশি করছি? তাহলে আল কাসরতু আল ইকসার এটাও তো তাফিলের। আল্লাহু আকবার। তাহলে আল্লামা ইউআল্লিমু মানে শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া বারবার, অনেক 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 বেশি। এই জন্য আল্লামা ইউআল্লিমু। আর তা আল্লামা ইয়া তা আল্লামু শিক্ষা করা কেন হলো বাবা? শিক্ষা করা মানে আবার যান, আর তা আল্লুমু তাফাউলের একটা কারণ হচ্ছে অল্প অল্প করে গ্রহণ করা। কি করা বাবা বলেন সবাই? জ্ঞান অর্জন কি একবারে করা যায় আব্বা জান? একবারে করা যায় না, এই জন্য অল্প অল্প করে। তাহলে জানা যদি, এই যে জানাটা যদি
অল্প অল্প করে জানা হয়, তার নামই তো শিক্ষা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই যে আমালাইও আমিলু, মানে পরস্পর লেনদেন করা, চেনা জানা, আচরণ করা। আব্বা জান, আপনাকে যদি আমি না চিনি তাহলে আপনার সাথে আমি লেনদেন করব টাকা পয়সার, তাহলে আমি কি একা কি শুধু করা যাবে লেনদেন, নাকি পরস্পর? আর আমরা জানি আল মুশারাকাতু লিল মুফালাতি ওয়ালিত তাফাউলি। মাশা আল্লাহ মাশা আল্লাহ। আস্তে আস্তে আমরা এরকম করে জানবো। আব্বা জান দেখেন, কবিলা ইয়াকবালু মানে গ্রহণ করা, কবুল করা, আর আকবালা ইয়াকবিলু মানে আগমন করা। কোথায় গ্রহণ করা আর কোথায় আগমন করা আসা, ঠিক হলো? একদম ভিন্ন জাতীয় অর্থ হলো না আব্বা জান? তাহলে এটা কি ইবতিদাউল ফেয়ালি? ইবতিদাউল ফেয়ালি নতুন অর্থ দিয়েছে। আবার কব্বালা ইয়াকবিলু মানে হচ্ছে চুম্বন করা। কবুল করা আর চুম্বন করা এক জিনিস? কবিল তো মানে আমি বিয়ে করলাম, আমি গ্রহণ করলাম, আর কব্বালা ইয়াকবিলু মানে হচ্ছে চুম্বন করা। আর তাকব্বালা মানে আব্বা জান দেখেন তো, তাকব্বালা ইয়া তাকব্বালু মানে হচ্ছে গ্রহণ করা। তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, গ্রহণ করুন। কাবালা ইয়াকাবিলু পরস্পর মুখোমুখি হওয়া। আচ্ছা, আর ইস্তাকবালা ইস্তাকবালু মানে হচ্ছে অভিনন্দন জানানো। আচ্ছা আব্বা জান, এগুলোর অসংখ্য উদাহরণ আমার কাছে আছে। কী যে কষ্ট করে, বিশ্বাস করেন, কী যে কষ্ট করে এগুলো মিলিয়েছে, কারণে 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 মিলিয়েছে। ইনশাল্লাহ আপনারা অচিরে পাবেন। একটু পড়েন তাহলে তো বাবা, এটার প্রত্যেকটা যখনই আমি বলবো এই শব্দটা কিসের কারণে কী অর্থ দিচ্ছে, তখন কোন বাপ থেকে কী অর্থ দিচ্ছে এবং তার কারণ কী, কারণ কী আমরা জানি। সকল বাবের কারণে কয়টা, ওই যে কারণগুলো কী কী করে বাবা, কারণগুলো মূলত, এগুলো মূলত কারণ অনুযায়ী অর্থ দেয়, তাই না? এই জন্য আমরা জানি তা দিয়া সলভ, ইবতিদাউ ফেল সাইরুর মুবালাগা মুফালা মুশারাকা ইত্যাদি। তাহলে বলেন তো, খরজা ইয়াখরুজু, আখরজা ইউখরিজু, খরজা ইউখরিজু, খরজা ইউখরিজু, তাখরজা ইয়াতাখরজু, ইস্তাখরজা ইয়াস্তাখরিজু। জোরে বলেন বাবা, আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু, আলামা ইউলিমু, আল্লামা ইউআল্লিমু, তাআল্লামা ইয়াতাআল্লামু, আমালা ইউআমিলু, ইস্তাআলামা ইয়াস্তাআলিমু, কবিলা ইয়াকবালু, আকবালা ইয়াকবিলু, কাব্বালা ইয়াকবিলু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, কাবালা ইয়াকাবিলু, তাকাবালা ইয়াতাকাবালু, ইস্তাকবালা।